তমনে মানো আর লাই মানো দেশটা কিন্তু আগাইছে। আগে যেমন কিড়িং কিড়িং ফোন ছিল, এখন আবার গান বাজা মোবাইল ফোন বেড়াইছে। বাসে, ট্রেনে, ট্রামে, এমনকি পিসাবখানাতেও গুজুর গুজুর ফুজুর ফুজুর কথা কয়েছে। যদি তুমি বলো, হ্যাঁ কচি এত কথা কি কৌঠু রে, দেখে নিবে ওরা ঠিক করে দিবে। আর কি, ওই টিউশন কখন যাব আর ভদা মাস্টার কি পড়া দিয়েছে সে কথাই কইছি। তোমার মানো আর লাই মানো দেশটা কিন্তু আগাইছে। পরীক্ষায় ফেল করলে ছানাদের কত কষ্ট, এই নিয়ে সরকার কয়েছে ফেল টেলু সব কিছু লাই সব বাইপাস। লক্ষণ মন্ডলের বেটা পনসু এই রকম কইরা ক্লাস 8 পাস কইরে পঞ্চায়েতের দরখাস্তে বাপের নাম লিখেছে লণ্ঠন মণ্ডল। তোমার নে মানো আর লাই মানো দেশটা কিন্তু আগাইছে। এখন আবার কেবিল টিভিতে ডেলি ডেলি কত সিনেমা কত সিরিয়াল দেয়ছে। আর কি সিনেমা দেখবি, 15 মিনিট সিনেমা হবে কি হবে নি, 25 মিনিটের কমার্শিয়াল ব্রেক। সাধুকানির কানাই মুখে কি বলে জানো, মোর ওসব সিনেমা টিনেমা সিরিয়াল টিরিয়াল মোটেও ভালো লাগেনি, মুই ওসব সেরে এখন বিজ্ঞাপনই দেখি, বিজ্ঞাপনের লাইকা গুলাই ভালো। তোমার নে মানো আর লাই মানো দেশটা কিন্তু আগাইছে। গোষ্ঠ হাজরার বেটা লিতাই চন্দ্র পঞ্চায়েতের ভোটের আগে দমে মাল খেয়ে চোখ লাল করে সন্ধ্যেবেলা টলতে টলতে ফিরে এসে বাপকে কয়ঠে, বাবা মুখে টাকা দাও মুই ভোটে দাঁড়াইব। বাপ বলে, আরে লিতাই তুই কও কি, আগে তুই লিজে সোজা ডাং হয়ে দাঁড়া তারপর ভোটে দাঁড়াইবি, ঢ্যাম নামি লা শিখলে লেতাগিরি হবে নি, মাল খেলে পেটের সব কথা বেরি যাবে, ই বছর মাল খাওয়া সেই রেতে আমি কথা দিছি তোকে পরের বছর ভোটে দাঁড়াইতে টাকা দিব। তোমার নে মানো আর লাই মানো দেশটা কিন্তু আগাইছে।